সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 8টা। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কী বলো তো, আজকে উঠতে দেরি হয়ে গেছে? ওই যে গতকাল অত খাটাখাটনি গেছে, তারপর বাড়ি এসে রান্না শুতে শুতে তো দেখলেই প্রায় 11টা বেজে গেছিলো। তারপর শুয়ে পড়ার পর আমাকে আর খুঁজে পাওয়া যায়নি, এতটা টায়ার্ড ছিলাম না আর কি। আজকে আর সকাল সকাল উঠতে পারিনি, তো আজকে একটুখানি দেরি করেই উঠেছি। মানে আমি, বাপি, কৌশিক তিনজনে একটুখানি দেরি, তবে বাপি আমাদের থেকে একটু আগে উঠে পড়েছে আর কি। বাপির তো 5টায় ওঠা অভ্যেস, বাপি 6:30টার মধ্যে উঠে পড়েছে। তো তারপর আমি উঠে নিচের বাসি কাজ কমপ্লিট করে নিলাম। তো কৌশিক বললো আজকে গোপাল ওই তুলে দেবে, তো গোপালকেও ওঠাচ্ছে। আর সেই ফাঁকে এই যে আমি একটুখানি ফ্রেশ হয়ে এইদিকে দেখেছো কত জামা কাপড় জমেছে আর কি। গতকাল তো বেড কভারটাও কাঁচা হয়নি, তো সব কিছুই মোটামুটি জমে রয়েছে। তো সেই সব কিছু আজকেই কমপ্লিট করবো। আর জানো তো, আজকে না কাজ করতে আমার এতটুকু ইচ্ছা করছিলো না, মনে হচ্ছিলো যদি আর একটুখানি ঘুমোতে পারতাম ভালো হতো। দেখো মাথায় হাত দিয়ে পুরো বসে পড়ছে আর কি, এতটাই আজকে টায়ার্ড লাগছে। কিন্তু কী বলতো, কৌশিক আমার টুকটাক হেল্প করে দিলেও রান্নাবান্না, ঘর ঝাড়পোছ, এগুলো তো আমাকেই করতে হবে। আর আজকে তো করতে হবে, কারণ কালকে তো দেখেছিলে জাস্ট বেড কভারটা চেঞ্জ করেই ছেড়ে দিয়েছিলাম, আর কিচ্ছু করা হয়নি। আর প্রত্যেক সপ্তাহে বিছানার চাদরটা চেঞ্জ করার পর আমি যে ডাস্টিংটুকু করি, সেটুকু যদি না করি না, আমার মানে নিজের গায়ের মধ্যেও কেমন যেন একটা ঝালাপালা লাগছে, যে ইস, কিচ্ছু পরিষ্কার করে না, সমস্ত জায়গাগুলো একদম নোংরা হয়ে পড়ে রয়েছে। দেখো একটু মন ভালো করার জন্য ছাদে এসেই দেখি একদম জোড়া শালিক। তো তোমরাও একটুখানি দেখে নাও, যে যখন ভিডিওটা দেখছো আশা করবো তোমাদের তারপর থেকে দিনটা খুব ভালোই কাটবে। তো আমারও দুই শালিক দেখে মনটাও অনেকটা এনার্জি পেয়ে গেল, যাক আজকের দিনটা বেশ ভালোই যাবে। তো এসে এই যে গাছগুলোতে একটুখানি জল দিয়ে নিচ্ছে, যদিও কালারতে না বৃষ্টি হয়েছিল, তাও দেখলাম মানে একটা কী বলতো নিয়মের মধ্যে চলেছে, তো সকালবেলা উঠেই গাছগুলোতে আগে জল দেওয়া, তো একটু অল্প অল্প করে দিয়ে নিলাম। তারপরে এই যে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। আর জানো তো, আজকে এইটাই তোমাদের সাথে শেয়ার করবো যে প্রত্যেক সপ্তাহে আমি কীভাবে আমার ফার্নিচারগুলো সমস্ত একদম ঝাড় ডাস্টিং করে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এদিকে দেখো, প্রথমে পর্দাগুলোকে ঝেড়ে নিলাম। আর কী বলতো, পর্দায় না দেখা গেলেও না কিছু ময়লা তো পড়েই, আর এই পর্দাগুলো তো প্রত্যেক মাসে মাসে কাঁচা যায় না, ওই বছরে 2 কি 3 কাঁচা হয়। তো সেই জন্যই আমি যখনই এই বেড কভার চেঞ্জ করে সমস্ত কিছু পরিষ্কার করি, তখন কিন্তু পর্দাগুলোকে এইভাবে একটুখানি ভালোভাবে ডাস্টিং করে নিই। আর এখন এই যে ওয়ার্ড্রপের সাইডে যে র্যাকগুলো আছে, এখানে তো কাঁচ দেওয়া আছে, কাঁচের ওপর জানো তো ময়লাগুলো খুব ভালো বোঝা যায়। তো ওই যে 2-3 অন্তর অন্তর না করলে তো হয়ই না, তবে আমি চেষ্টা করি একদিন অন্তর অন্তরই করা, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো এই দেখো, এখানে এখন র্যাকগুলোকে ভালোভাবে জিনিসপত্রগুলো তুলে তুলে মুছে নিচ্ছি। পিয়াশা বিশ্বাস দিদিভাই আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে আমি খুব পরিশ্রমী। তো কী বলতো দিদিভাই, এটা তো আমরা প্রত্যেকেই জানি, পরিশ্রমী হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সে যে কোনো কাজেই হোক, ঘরের কাজই হোক বা চাকরি বাকরি, সব ক্ষেত্রেই কিন্তু পরিশ্রম না করলে কোনো কাজই কিন্তু একা একা হবে না। তো যতটা সেই জন্যে আমার পক্ষে চেষ্টা হয় আমি পরিশ্রম করেই বলতে পারো সমস্ত জিনিসগুলো পরিষ্কার রাখতে পারি। আর যদি এই জায়গায় আমার সাথে মা থাকতো, তাহলে তো আমার এত খাটাখাটনি করতেও হতো না। তবে কী করা যাবে, মা আর নেই, তাই মা সমস্ত দায়িত্ব আমার ওপরেই দিয়ে গেছে, তাই সমস্ত দায়িত্বই আমি পালন করার চেষ্টা করছি। আর এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে ওয়ার্ড্রপটা ক্লিন হয়ে গেছে। এখন এই যে আল্লাহ সাইডটা আর আল্লাহর এইদিকে যা যা থাকে সমস্ত জিনিসপত্র নামিয়ে এখানটাতেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর কী বলতো, এই দিকটা তো দক্ষিণের জানলা, এই জানলাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া যেমন আসে, তেমনি কিন্তু ধুলোও আসে। আর কি হাওয়া মানে তো তার সাথে কিছু ধুলো থাকবেই। তো দেখো, এখানটাও ভালোভাবে ডাস্টিং করে পরিষ্কার করে নিলাম। আর জানো তো, প্রত্যেক সপ্তাহ বা দিন দশেক অন্তর অন্তর কিন্তু আমি এগুলো কলিন দিয়েই মুছতাম, কিন্তু কলিনের যে স্প্রেটা থাকে না, স্প্রেটা জানো তো খারাপ হয়ে গেছে, আর কলিন ভেতরে অনেকটা রয়েওছে। তো ওই যে দেখি কোনো একটা যদি স্প্রে বটল পাওয়া যায়, তো তার মধ্যেই কলিনটা ঢেলে বাকিটুকু শেষ করতে হবে, নাহলে না জানো তো অনেকটা পরিমাণে রয়েছে, নষ্ট করতে কেমন লাগে না, যতই স্প্রেটা খারাপ হয়ে যাক। পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করতে কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেকটাই চাপের হয়ে যায়, কারণ আমাদের যেটুকু শখ থাকে আমরা কিন্তু সমস্ত দিক সামলেই সেই শখগুলো পূরণ করার চেষ্টা করি, সব কিছু মেনটেন করার চেষ্টা করি। তো সেদিক থেকে দেখতে গেলে না জিনিসপত্র নষ্ট করতে খুব খারাপ লাগে গো। আর এইদিকে দেখো, এখন বেড টেবিলের এইখানটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে যেহেতু কাছাকাছি করবো, তো বেড টেবিলের এখানে যে কভারটা দেওয়া থাকে তো সেটাকেও তুলে নিলাম। আর এইদিকে ভাবলাম সব যতক্ষণ পরিষ্কার করছি ওয়াশিং মেশিনটাই বা কেন বাদ যাবে, যতই হোক কোনায় কোনায় না ওই যেহেতু জল সার্ফ থাকে না, একটুখানি না কালো কালো দেখলাম হয়ে গেছিলো, তো সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এখন কাছাকাছিগুলো আগে বসিয়ে দেবো, কারণ আমার আরও বেশ কিছু এখনও ডাস্টিং বাকি আছে। তবে এখানে কাছাকাছিটা করতে তো 20 লাগবে, সেইভাবে কিন্তু উপরের কাজ কমপ্লিট করার আগেই কাছাকাছিটা হয়ে যাবে, যার ফলত একবারে আমি সমস্ত জিনিসপত্র কেচে মেলে দিয়ে তারপরেই না নিচে যেতে পারবো।
তো এইদিকে দেখো অর্ধেক কাছাকাছি, অর্ধেক বলতে শুধু এই যেটা ন্যাকড়াটা দিয়ে ডাস্টিং করছি শুধু এই ন্যাকড়াটা দেওয়াই বাকি আছে আর কি, কাপড়টা দেওয়াই বাকি আছে। তো ভাবলাম ওখানে ওইটা ততক্ষণ হোক, আমার আর 5-7 মিনিটের কাজ বাকি আছে, তো সেটাকে কমপ্লিট করে নিই। তো দেখো ওদিকে চেয়ারগুলো মুছে নিয়েছি, আর এখন এই যে এদিকে যে আর কি যেখানটা সোফা থাকে সেইখানেও পর্দাগুলো সচরাচর পরিষ্কার কাচা তো হয় না, আর এইদিকে দেখো তো মিলের কীরকম কালি আসে, তো সেগুলোকেও ভালোভাবে একদম ডাস্টিং করে নিলাম। আর এইদিকে এখন টি টেবিলটাকেও ডাস্টিং করে নিচ্ছি আর কি। ডাস্টিং করতে শুরু করলে না কোথার থেকে যে এত ডাস্টিং চলে আসে জানো তো, বুঝতেই পারি না। আর এইদিকে চেয়ারের ওপর যে ব্যাগটা দেখছো, ও তো বললাম না ও 3-4 দিনের জন্য বাইরে যাবে, তো কবে যাবে এখনও কোনো ঠিক নেই, কিন্তু ওই যে ব্যাগ গুছিয়ে বসে আছে আর কি। আগে যাওয়ার ঠিক হয়েছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো এইদিকে দেখো মেশিনটা একটুখানি পজ করে দিয়ে যেটা দিয়ে ডাস্টিং করছিলাম কাপড়টা ঢুকিয়ে দিয়ে আবার না চালিয়ে দিয়েছি। আর সমস্ত ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে এইবার বলতে পারো সংসারের বাকি সমস্ত কাজই আমায় করতে হবে। তো সবার আগে আমার ঘরের ভেতর যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে সেগুলোতে আগে জল দিয়ে নিলাম, তারপর এখন এই যে যা ডাস্টিং করেছি তাতে কিন্তু ঘর ভালো ময়লা হয়েছে। আর জানো তো এই যে দেয়ালের সাইডে আমাদের যাদের দেখবে টাইলস বসানো থাকে, ওই দেয়ালের সাইডে একটুখানি যেটা বিট দেয় না ওতেও কিন্তু ভালো জানো তো ময়লা পড়ে। তো যখনই আমি চেষ্টা করি যে এইভাবে ডাস্টিং ক্লিনিং করছি তখন কিন্তু ওই দিকেগুলো তো একদম ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, নাহলে দেখবো ওদিকে ধুলো বলো টুকটাক মাকড়সার ঝাল এগুলো কিন্তু হতেই থাকে। আর আমিও তার ব্যতিক্রম না, ওখানেও হয়েছিল, তো চোখে যতক্ষণ পড়লো সেগুলো করে দিলাম। আর কি বলো তো ওগুলোতে ওই মাকড়সার জাল ধুলো খুব একটা তাড়াতাড়ি পড়ে না, ওই মাসে 2 বার পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায়। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মানে ঝাড়ু দেওয়াটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই সমস্ত কিছু করে যেতে হবে নিচে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর দেখছি যে তাড়াতাড়ি চটজলদি কী কী বানানো যায়, কারণ এত খিদে পেয়েছে এখন আমার রুটি তরকারি করতে ইচ্ছা করছিল না। তো দেখলাম এখানে না সবজির মধ্যে আলু আর গাজরটা তো ছিলই বাড়িতে, তো কৌশিককে বলে দিলাম একটুখানি তুমি ফুলকপিও নিয়ে এসো, তো আজকে সব কিছু দিয়ে একটুখানি চিড়ের পোলাও বানিয়ে নেবো। তো ও এখনও এসে ওঠেনি, তো সেই জন্য আমি ওখানে আলু আর গাজরটাই কাটলাম। আর এদিকে দেখো দুষ্টু এসে কী করছে, ফ্রিজে সেই গতকাল ঠাকুরকে পুজো দিয়েছিলাম তার একটু মিষ্টি ছিল, এসে যেই দেখেছে ওখানে মিষ্টি রয়েছে নিজে নিজেই ফ্রিজ খুলে খেতে শুরু করে দিয়েছে। আর কি ও এখানে এতটাই ভালোবাসা পায়, ওর আর কোনো জিনিসে কোনো বাধ্যবাধকতা থাকে না, একদম নিজের বাড়ির মতো নিয়ে খেতে শুরু করে দেয়। আর এই জিনিসটা আমাদের বেশ ভালো লাগে গো, দেখেছো খেয়ে কতটা খুশি হয়। তো বলতে পারো এই যে ও বদমাইশিগুলো করে তারপরে যখন ওই হাসি মুখটা দেখি এত ভালো লাগে না, তখন মানে থাক বাচ্চা মানুষ তো, এই তো ধরো এখন বাচ্চা আছে করছে, যখনই বড় হয়ে যাবে পড়াশোনার চাপ হবে তখন কি ওর আর এত বদমাইশি করার সুযোগটা থাকবে, নাকি আমরা তখন আর এইগুলো ভালোভাবে আনন্দ করে উপভোগ করতে পারবো। আর এইদিকে দেখো এখানে কিন্তু আমি চিড়ের পোলাওটা বসিয়ে দিচ্ছি, তো আজকে আর বাদামটা ভেজে দিইনি, কারণ বাপির যে বাদাম থাকে না ভাজা বাদাম বালিতে ভাজা, তো সেই বাদামই ছিল, তার বাদাম ভাজতে ইচ্ছা করলো না আর কি যতটা তাড়াতাড়ি করা যায়। তো এদিকে দেখো সমস্ত কিছু দিয়ে হয়ে গেছে, এখন ওপর থেকে একটু লেবুর রস আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস আমার চিড়ে পোলাও কিন্তু একদম রেডি। আর কি বলো তো চিড়ের পোলাও করতে গেলে না চিড়েটা কিন্তু একটুখানি মোটা হলেই বেশ এত সুন্দর করে করা যায়। তো এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেই তখন বললাম না তোমাদেরকে যে একেবারে মেলে দিয়ে ছাদে যাবো, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো এতগুলো জামাকাপড় থেকে না আর মেলতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিলো যে কিছু একটুখানি খেয়ে নেই তারপরে গিয়েই মিলবো, কারণ ছাদে মেঘলা আর রোদ দুটোই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যার ফলে তো গরমও লাগবে ছাদে প্রচণ্ড বেশি। চলো কাছাকাছিগুলো হয়ে গেছে, এবার এক এক করে এগুলো সমস্তগুলো ছাদে আর কি মেলে দেওয়া যাক। তো এইবার আমি যখন জানো তো ভিডিওটা এডিট করছিলাম তখন খেয়াল করলাম দেখো এই সাইড দিয়ে কী পরিমাণে কালি বেরোচ্ছে, আমার না যখনই এরকম কালিগুলো দেখি আমার এত কান্না পায়। আর এখন ভিডিও এডিট করার সময় আমার দেখে না কেমন লাগে যে মাত্র জামাকাপড়গুলো মিলেছিলাম আর ওইভাবে কালি উড়ছিলো, কত না কালি জামাকাপড়ে লেগেছে। তো তারপর জামাকাপড় মেলে এখানে এসে এখন ঝমঝম করে রান্না বসিয়ে দেবো, আর আজকে শনিবার রান্নার না সেরকম কোনো ঝামেলা না, দেখবেন নিরামিষ রান্না করতে কিন্তু খুব একটা বেশি খাটনিও থাকে না। তো প্রথমে এখানে বসিয়ে দিলাম কাঁচকলা ভাজা, তো কাঁচকলাটা প্রথমে আগে না নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, সরি হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছিলাম, তো তারপর একটুখানি নামানোর আগে নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এতে না কী হয় বলো তো কাঁচকলা ভাজাটা বেশ মচমচেও থাকে আর খুব কিন্তু গলেও যায় না। আর তারপর এখানে এই যে ফোড়ন আর কি হিং ফোড়ন আর যেটুকু ফোড়ন লাগে বিলবির ডালে, তো সেই ফোড়নটা দিয়ে দেখো এখানে ডালটাও বসিয়ে নিয়েছি। আর এখন দেখো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, আর কি বললাম না যে চট জলদি রান্না করবো, এমনিতেই ভালো লাগছিল না সকাল থেকে এনার্জি পাচ্ছিলাম না, তার ওপর নেশায় নেশায় ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি দিয়ে একদমই জানো তো ভালো লাগছে না। তো এখানে দেখো ডালটা নামিয়ে দিই, এখানে করবো হচ্ছে আলু আর পটল দিয়ে পোস্ত, যেহেতু বাপি আলু খায় না তাই বাপির জন্য তো একটা অন্য কোনো সবজি দিতে হবে, তো আজকে আর ফুলকপি দিলাম না, আজকে ভাবলাম একটুখানি পটল দিয়েই করি। তো এদিকে দেখো পটল দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে পোস্ত বাটা ছিল আর কি, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, তবে জানো তো আজকে কাঁচা লঙ্কা দেয়নি, আজকে শুকনো লঙ্কা দিয়েছিলাম।
আর ওইদিকে এখন পোস্তটা বসিয়ে দিয়ে এইদিকে হচ্ছে ওপরের ঘরের যে পাপোশগুলো ছিল আর ওয়াশিং মেশিনের কভার, তো সেইগুলোকে এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো এক দিদিভাই আমায় বলেছিলো তুমি ওপরের ঘরে পাপোশ আর কার্টেনগুলো কাচো না, তো কার্টেনটা তো বললাম বেশি কাঁচা হয় না, তবে এই যে পাপোশগুলো মাসে একবার কিন্তু আমি কাচি, তবে সবসময় শেয়ার করা হয় না, কেন বলো তো ওইদিকে বাইরে কাচি বলে, আর ওইদিকে তো বিড়াল টেড়াল থাকে, ধরো স্ট্যান্ডটাকে যদি উল্টে দেয় সেই ভয় না, ওদিকে স্ট্যান্ড নিয়ে সচরাচর যাই না। তো ওদিকে দেখো পোস্ত হয়ে গেছে, আর কালকে যে ফুলকপি আলুর তরকারিটা করেছিলাম বেশ খানিকটা ছিল, তো সেটাও গরম করে নিচ্ছি, দিয়ে এই যে ভাত ডাল যা যা রান্না করার সমস্ত কিছু কমপ্লিট। এই যে রান্নাঘর পরিষ্কার আর বাসনকোটা মাজলেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট। চলো তাহলে এই ভাগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে প্রথম কমেন্ট করেছিল হচ্ছে নিবেদিতা রুদ্র দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে লাইফ ইজ স্ট্রং থেকে নেহা দিদিভাই, পপি লাইফ স্টাইল মালদা থেকে এক দিদিভাই, ব্যারাকপুর থেকে প্রিয়াংশু দে, মাম্পি মিত্র দিদিভাই, জেপি ক্রিয়েশন ব্লগ, ইউনিক ড্রিমস থেকে এক দিদিভাই, মর্ণালী দাস, পু নন্দী, শুভঙ্কর 2206, সারপ্রাইজ বিচ চেয়ার্স, উর্মিলা ব্লগ, সুপর্ণা কর্মকার দিদিভাই, পম্পি সরকার, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, মমস ব্লগ, প্রিয়াস কিচেন, বকুল কর্মকার, শ্রাবণী ব্যানার্জি, সিম্পলি অম্বিকা, সম্পাদে দিদিভাই, ফাল্গুনী সরকার দিদিভাই, রিকা ব্যানার্জি দিদিভাই, তানিয়া খান, গপ্প সফ, আপ্রাণ লুকবুক, সুমিস ওয়াল ফ্রেম, টুম্পা করা দিদিভাই, পিয়াসা বোন, অনুষ্কা দাস আর রুমেল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার এনার্জি কাজের অনেকটা জানো তো বাড়িয়ে দাও। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পুজোও একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকেও আর কি বছরে আজকে এই বছরে প্রথম ঠাকুরকে এই যে আমার লিচু দিয়ে পুজো দিয়ে নিলাম, এরপর থেকে কিন্তু আমরা আমার লিচুটা বাড়িতে এনে খেতে পারবো আর কি, গোপালকে না দিয়ে না, খাওয়াটা ঠিক না তো, যেহেতু বাড়িতে গোপাল আছে তাই চেষ্টা করি বছরের প্রথম যে ফলটা ওঠে সেটা সবসময় আগে গোপালকে সেবা দেওয়ার জন্য। আর এই যে আজকে নিরামিষ দিনে একদম সিম্পল রান্নাবান্না, তবে দেখবে নিরামিষ রান্না যদি একদম মন পছন্দ হয় তাহলে কিন্তু সেই দিনটাকে আর নিরামিষ লাগেও না। তো তারপর এই যে ভাত টাত বেড়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তো দুষ্টুর এখন আবদার ছিল, ওকে এখন লস্যি বানিয়ে দিতে হবে, তো ওই যে যা বায়না করছিল ওকে একটুখানি লস্যি বানিয়ে দিলাম, আর দেখেছো খেয়েও কত আনন্দ পায়, এই আনন্দটুকুই জানো তো আমার জন্যও খুব আনন্দ লাগে। তো এরপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া কমপ্লিট, আর এই যে উপরে এসে এখন এই যে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর জানো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, এই যে বৃষ্টি হচ্ছিলো এরপর এত ঝোড়ো হাওয়া দিচ্ছিলো, দেখো খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, দেখো আমার নারকোল গাছটা কীরকমভাবে নড়ছিলো, তো সেই জন্য আর ভিডিও শ্যুটও করা হয়নি। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার কাল ঠিক দুপুর 1টায়, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।